হ্যালো এভরিওয়ান, ব্রাউন অ্যাপসের তরফ থেকে সকলকে জানাই শুভ বিজয়ের অনেক ভালোবাসা। আশা করি পুজো খুব ভালো কেটেছে, খুব ভালো করে ঘুরেছো আর প্রচুর জাঙ্ক ফুড খাওয়া হয়েছে। খাওয়াটাই স্বাভাবিক, পুজোর টাইমে কি আর ছাড়া যায়। যাই হোক, সেই জন্যেই আজকের এই ভিডিও বানানো। জাঙ্ক ফুড অনেক বেশি খেয়ে ফেলেছো, ওভার ইটিং, ওভার ক্যালোরি ইনটেকের জন্যেই নিজের বডিকে কীভাবে কামব্যাক করবে, নিজের যে ডিসিপ্লিন এতদিন খুব ভালোভাবে যে মেনটেন হয়নি সেটাকে মেনটেনিং পিরিয়ডে কীভাবে আনবে, কামব্যাক করবে, সেই নিয়ে আজকের এই ভিডিও বানানো। তাই কিছু ডুজ অ্যান্ড ডোন্টস, ইম্পর্টেন্ট টিপস এক্সপ্লেন করব। পয়েন্ট ওয়াইজ যে ডুজ অ্যান্ড ডোন্টস, ইম্পর্টেন্ট টিপসগুলো দিচ্ছি, খুব ভালো করে বুঝবে। সকাল 7টা থেকে 8টার মধ্যে ঘুম থেকে উঠে যেতে হবে, খুব বেশি দেরি করা চলবে না ঘুম থেকে উঠতে। উঠে না উঠেই ফার্স্টেই ডিটক্স ড্রিঙ্কস নিতে হবে। আগেও বলেছি অনেক ড্রিঙ্কসের কথা, অ্যাপেল সাইডার ভিনিগার ড্রিঙ্কস, আমলা ড্রিঙ্কস, অ্যালোভেরা ড্রিঙ্কস, ঠিক আছে, কিছু না থাকলে লেমন ওয়াটার, হালকা গরম জলের সঙ্গে হাফ পাতি লেবু জাস্ট মিশিয়ে নিতে পারো, কিংবা অ্যাপেল সাইডার ভিনিগারও নিতে পারো, অ্যালোভেরা জুসও নিতে পারো। হালকা গরম জলের কিন্তু অনেক গুণ রয়েছে, ডাইজেশনে অনেক হেল্প করে, আর আমাদের যে পাতি লেবু যেটার কথা বললাম সেটা ডিটক্সে অনেক হেল্প করে। আমাদের বডি ডিটক্স তো করতেই হবে, এতদিনে অনেক আজে বাজে খাওয়া হয়েছে, জাঙ্ক ফুড তো অনেক ইনটেক করা হয়েছে, ডিসিপ্লিনের মধ্যে একদমই থাকা হয়নি, অনেকেই আবার অনেক ড্রিঙ্কস করে ফেলে বোঝাই যাচ্ছে। তো এই টাইমে তো বডিকে তো ডিটক্স করতেই হবে। পুজোতে 5-6 দিনে যে আমাদের বডিতে যেভাবে টক্সিন গেছে, তো সেটাকে ডিটক্স করার জন্য আমি বলবো পাতি লেবু যথেষ্ট, হাফ পাতি লেবু ইটস ওকে, সকালবেলায় ঘুম থেকে উঠে না উঠে খালি পেটে। তারপরে সঙ্গে সঙ্গে বলবো এক্সারসাইজ করার জন্য। এক্সারসাইজ কি করবে আমি বলবো ফার্স্ট এড কার্ডিওর কথা। সারা রাত্রি ফার্স্ট এড অবস্থায় থাকা হয় প্রায় 8 থেকে 10 ঘন্টা। তো 8 থেকে 10 ঘন্টা ফার্স্ট এড থাকা অবস্থায় আমাদের বডি ক্যাটাবলিক স্টেজে থাকে, ঠিক আছে, সেই সময়ে ফার্স্ট এড কার্ডিও করলে সবথেকে ক্যালোরি বার্ন সম্ভব, ঠিক আছে। কিন্তু আরেকটাও প্রবলেম থাকে, মাসেল লস হওয়ার। তো মাসেল লস যাতে না হয় এক্সারসাইজ করার আগেই বলবো বিসি ডবলে ইনটেক করার জন্য, প্রাইম চেইন অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড যেটা আমাদের মাসেলে কন্টিনিউয়াস প্রসেসে যদি প্রোভাইড হতে থাকে তো মাসেল লস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যারা জিম ফ্রিক্স, জিমে নিয়মিত যায় বা ফিটনেসের মধ্যে আছে, বিসি ডবলের নাম অবশ্যই শুনে রাখবে। তো ফার্স্ট এড কার্ডিও যে করতে হবে সে গ্রাউন্ডেই যাও, জিমেই যাও, নিজের ঘরের ছাদেই হোক বা নিজের বাড়ির মধ্যেই হোক, তো সেখানে ফার্স্ট এড কার্ডিও যেটা করবে 30 মিনিটসের বেশি যেন না হয়, কারণ 30 মিনিটসের বেশি যদি করো ক্যাটাবলিক স্টেজে যে বডি থাকছে, সারা রাত্রি খাবার পড়েনি বডিতে, সেখানে মাসেল লস হওয়ার 100% সম্ভাবনা, ঠিক আছে। খুব বেশি ফার্স্ট এড কার্ডিও করো না। কার্ডিও মানে যে দৌড়তেই হবে, হাঁটতেই হবে, তার কোনো মানে নেই। কার্ডিও বলতে অনেক এক্সারসাইজও আছে, যেরকম বার্পি, জাম্পিং, স্কিপিং, আউটডোর সাইকেলিং, ওয়াকিং, ঠিক আছে, এই সব ওয়ার্কআউটগুলোকে যদি একসাথে করা হয়, ব্যাটেল রোফ যেটা আছে দড়িটাকে নিয়ে যে ওয়ার্কআউটটা আছে, এগুলো যদি একসাথে করা হয় আমাদের হার্টবিট রেট অনেক হাই জায়গায় পৌঁছে যাবে, ঠিক আছে। তো খুব ভালো একটা কার্ডিও ওয়ার্কআউট সবগুলো যদি কম্বাইন্ড করে একসাথে করা হয়, ঠিক আছে, এইভাবে কার্ডিও করতে পারো, কিন্তু 30 মিনিটসের বেশি না। যোগা করতে পারো সকালবেলায়, খুবই ভালো, কন্টিনিউয়াস প্রসেসে আস্তে আস্তে ছোটার থেকে আমি বলবো স্প্রিন্ট করো, ঠিক আছে। স্প্রিন্ট প্রায় 8টা থেকে 10টা যদি কন্টিনিউয়াস প্রসেসে করা যায়, 10-15 মিনিটের মধ্যে আমাদের হার্টবিট রেট অনেক হাইতে পৌঁছে যাবে, ঠিক আছে। তারপরে আমরা জাম্পিং করতে পারি, কিছুক্ষণ সাইকেলিং করতে পারি, তো 20 থেকে 25 মিনিটের মধ্যে খুব ভালো কার্ডিও হয়ে যাবে, সেখানে দরকার নেই অন্য কিছু করার, অন্য কিছু ভাবার। আর কিছুদিন আগে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি HIIT, হাই ইন্টেনসিটি ইন্টারভাল ট্রেনিং, ঠিক আছে, সেটাও কিন্তু কার্ডিও, সেগুলোও করতে পারো, আমার ভিডিও এর আগে রয়েছে, দেখতে পারো। HIIT ভিডিও কী কী বানিয়েছি, 3খানা ভিডিও বানিয়েছি, খুব ইন্টেন্স ওয়ার্কআউট, তার জন্য কোনো জিমে যেতে হবে না, নিজেই নিজের বডি ওয়েট দিয়ে করতে পারো, যেখানে খুশি, মাঠে ঘাটে, বাড়ির ছাদে, জিমের মধ্যে, যেখানে খুশি করতে পারো, তো HIIT-ও করতে পারো। হ্যাঁ, আরেকটা কথা বলবো, অনেকেই বলে যারা ওয়েট লস করতে চাও তারা কার্ডিওর কথা বলে, তারা মেন ফোকাস করে কার্ডিও, কার্ডিওই খালি করো না ওয়েট লস প্রসেসে আসার জন্য, সেখানে ওয়েট ট্রেনিং বা রেসিস্ট্যান্স ট্রেনিংও করা উচিত। তো এখন সবাই বলবে যে ওয়েট ট্রেনিং করে কী করবো, আমার মাসেল বানাবার দরকার নেই, তো মাসেল বানাবার জন্যই যে ওয়েট ট্রেনিং করা হয় এই ধারণা তোমাদের সবার ভুল, ঠিক আছে। মাসেল বানাতে বানাতে আমাদের
আমাদের বছর বছর লেগে যাচ্ছে। অনেক বাচ্চা বাচ্চা ছেলে আছে যারা ভাবে যে এক মাসে বা এক বছরে বডি বানিয়ে ফেলবে, তাদের দু বছর তিন বছর চার বছরেও দেখছে কোনো মাসেল তৈরি হচ্ছে না, মাসেল বানানো অত সহজ নয়। আমি ওই ট্রেনিংয়ের কথা বলছি এই কারণেই, ওই ট্রেনিং করলে আমাদের বডিতে শেপ ভালো আসে। কিছু কম্পাউন্ড মুভমেন্ট যদি করা হয় কন্টিনিউয়াস প্রসেসে, ঠিক আছে, আমরা নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট গাইডেন্সে, ভালো কোনো গাইডেন্সে থেকে, তো আমাদের বডি শেপ যেরকম ভালো আসে তার সঙ্গে সঙ্গে কার্ডিওর সমান কাজ করে একটা ওয়েট ট্রেনিংয়ে, বরং অনেক বেশি ক্যালোরি আমরা বার্ন করতে পারি ওয়েট ট্রেনিংয়ে, ঠিক আছে। তো ওয়েট ট্রেনিং এই নয় যে ওয়েট ট্রেনিং করলে আমাদের মাসেলই খালি তৈরি হবে, আমরা ওয়েট লস করতে পারবো না, এই ধারণা ভুল, ঠিক আছে। আমি তাই বলবো ওয়েট লস করার থাকলে কার্ডিও খুব বেশি করো না, বরং রেসিস্ট্যান্স বা ওয়েট ট্রেনিং বেশি করে করো, ঠিক আছে, তবে কোনো নির্দিষ্ট ভালো গাইডেন্সে থেকে করো, ঠিক আছে। ওয়েট ট্রেনিংয়ের অনেক গুণ আছে, আর ফ্যাট লস বা ওয়েট লস খালি কার্ডিও দিয়ে হয় না। কন্টিনিউয়াস প্রসেসে যদি কার্ডিও করতে থাকো কী হবে, আমাদের বডি খুব দুর্বল হয়ে পড়বে, উইক হয়ে পড়বে, খুব টায়ার্ড ফিল করবে সারাদিনে, আর আমাদের মাসেল লসও তার মধ্যে হতে থাকবে, ঠিক আছে। সেখানে ওয়েট ট্রেনিং করলে আমাদের মাসেল আরও স্ট্রেংথেন হবে, স্ট্রং থাকবে, নিজেকেও অনেক স্ট্রং ফিল করবো, ঠিক আছে। তো ওয়েট ট্রেনিং ছাড়াও ওয়েট কমানো সম্ভব, বাট ফ্যাট লস যদি করতে চাও তাহলে আমাদের মাসেলকে লস করা চলবে না, তার জন্য রেজিস্ট্যান্স ট্রেনিং বা ওয়েট ট্রেনিং করতেই হবে। ঘুম থেকে ওঠার 45 মিনিটের মধ্যে এগুলো সব কমপ্লিট করে নেবে, তারপর ফ্রেশ হয়ে, মানে স্নান টান করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট নেবে, সেটা যেন ঘুম থেকে ওঠার এক ঘন্টার বেশি দেরি যেন না হয়, এই এক ঘন্টার মধ্যেই সব কিছু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এক ঘন্টার পরে যে ব্রেকফাস্টটা নেবে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের সারাদিনের ফার্স্ট মিল অবশ্যই ইম্পর্টেন্ট। ব্রেকফাস্ট, স্ন্যাক্স, লাঞ্চ, ডিনারের কথা একটু পরে আসছি, আমি প্রথমে ডুজ অ্যান্ড ডোন্টসের কথাগুলো আগে বলে যাচ্ছি, ঠিক আছে। নেক্সট পয়েন্ট যেটা, সারাদিনে ওয়াটার ইনটেক যেন সবার মিনিমাম 3-4 লিটার থাকে। আমাদের সারাদিনের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করছে আমাদের ওয়াটার ইনটেক কতটা হবে, 5-6 লিটার, 7 লিটার অবধি নিতে পারি সারাদিনের অ্যাক্টিভিটি সেরকম থাকলে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে অমিট স্টার্চি কার্বস, ঠিক আছে। স্টার্চ জাতীয় যে কার্বোহাইড্রেটস যে খাবারগুলো রয়েছে সেগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে, বেশি দিনের জন্য না, জাস্ট 2-3 দিন, 4 দিন যথেষ্ট। কার্ব আমরা যত বেশি ইনটেক করব, ওয়াটার তত বেশি হোল্ড করবে, আর ওয়াটার যত বেশি হোল্ড করবে সেখানে আমাদের ওয়েটও সেভাবে বাড়বে, আমরা ব্লোটেড ফিল করব, ঠিক আছে। কয়েকদিনের জন্য স্টার্চ জাতীয় কার্বগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, যেরকম আটার রুটি, আলু, ভাত। ভাত খুব কম নেওয়া যেতে পারে, কিন্তু যতটা সম্ভব না নিলেই ভালো হয়। লেস ক্যালোরি ফুড ইনটেক করতে হবে, যেসব খাবারে খুবই কম মাত্রায় ক্যালোরি রয়েছে সেই খাবারগুলো বেশি করে ইনটেক করতে হবে, যেরকম শাক সবজি, স্যালাড, ভেজিটেবলস খুব বেশি পরিমাণে ইনটেক করতে হবে, বিট, ক্যারটস, স্পিনাচ, মানে পালংয়ের কথা বলছি, যে কোনো গ্রিন ভেজিস বেশি করে ইনটেক করে যেতে হবে। অ্যাভয়েড করতে হবে ডেয়ারি প্রোডাক্টস, প্রসেসড ফুডস আর সুগার, আর টু মাচ অয়েল, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর্টিফিশিয়াল সুগার, মানে চিনির কথা বলছি, সারা জীবনের মতোই কাট করতে হবে। প্রসেসড ফুডস, মানে বাড়িতে অনেকের থাকে দেখেছি প্যাকেট জুস, যেমন রিয়েল জুসের কথা বলছি, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে, ওগুলো অ্যাকচুয়ালি জুস নয়, সেখানে ফ্লেভার আর আর্টিফিশিয়াল সুগার থাকে, আর কিছু থাকে না, জাস্ট শরীরের ক্ষতি, খুবই আনহেলদি, জাস্ট এগুলোকে অ্যাভয়েড করো। আর রিচ খাবার কিছু দিনের জন্য বন্ধ রাখতে হবে, সারা জীবন বন্ধ রাখলেই ভালো হয়, তবুও বলছি কয়েকদিনের জন্য খুব বেশি মাত্রায় যে তেল বা অয়েল জাতীয় খাবারগুলো ইনটেক করা বন্ধ করতে হবে, রেড মিটস এগুলোকে বন্ধ রাখতে হবে, ঠিক আছে। ডেয়ারি প্রোডাক্টসও কিন্তু বন্ধ রাখতে হবে, যেরকম দুধ, এগুলো খুব বেশি না খেলেই ভালো হয়, একটা টাইম দুধ খেলাম একটুখানি খাওয়া ঠিক আছে, কিন্তু বেশি খাওয়া একদমই ঠিক নয়, ঠিক আছে। এগুলো হলো ডুজ অ্যান্ড ডোন্টস। নেক্সট আমি আসবো ব্রেকফাস্টে কী নেবে। ব্রেকফাস্ট মিলটা খুবই স্ট্রং হওয়া উচিত, কিন্তু এই টাইমে কিছু রেস্ট্রিকশন থাকছে, কার্ব জাতীয় খাবার খাওয়া চলবে না, আগেই বলেছি সেখানে রেস্ট্রিকশন রয়েছে। তো কী খেলে সবথেকে ভালো হয়, আমি বলবো অমলেট, ডিমের অমলেট সবথেকে ভালো, সবথেকে ভালো প্রোটিন রয়েছে, গুড ফ্যাট রয়েছে, কিন্তু
ইয়ক খুব বেশি খাওয়া চলবে না, ঠিক আছে? মানে ডিমের কুসুমটা, ডিমের কুসুম একটা নেওয়া হলো, সঙ্গে দুটো ডিমের সাদা নেওয়া হলো বা তিনটে ডিমের সাদা নেওয়া হলো যথেষ্ট। অমলেট বানিয়ে নেওয়া হলো ভেজিস দিয়ে, কিছু স্পাইসেস থাকবে, খুব টেস্টিও লাগবে। তো সেখানে স্যালাড নিয়ে নেওয়া হলো আর সঙ্গে কফি, খুবই ভালো একটা ব্রেকফাস্ট মিল যেখানে ফাইবার অ্যান্ড প্রোটিন রিচ ফুডস থাকছে। নেক্সট বলবো স্ন্যাক্সের কথা। মর্নিং স্ন্যাক্সে কী রাখতে পারো? মর্নিং স্ন্যাক্সে যে কোনো একটা ফ্রুট রাখতে পারো, অ্যাপেল কিংবা ব্যানানা কিংবা বেদানা রাখতে পারো, লেবু রাখতে পারো। তো একটা অ্যাপেলের সাথে যদি কিছু নাটস রাখা যায় খুবই ভালো। নাটস হিসাবে অ্যালমন্ডস রাখতে পারো, বাদাম রাখতে পারো, ওয়ালনাটস রাখতে পারো। তো বাদামের সাথে যদি একটা অ্যাপেল আর এক কাপ গ্রিন টি, অনেক ভালো স্ন্যাক্স, ঠিক আছে? আর গ্রিন টি তো খুব ভালো ডিটক্স ড্রিঙ্কস। লাঞ্চে কী রাখতে পারো? লাঞ্চে আমি বলবো ভাত বা রুটি যদি অ্যাভয়েড করতে পারো জাস্ট 2-3 দিনের জন্য, খুবই ভালো হয়। সেখানে লটস অফ ভেজিস থাকবে, গ্রিন ভেজিস, ডাল, চিকেন রাখতে পারো, মাছ রাখতে পারো। চিকেন কতটা? 60-80 গ্রাম, খুব বেশি নেওয়ার কোনো দরকার নেই। স্যালাড আর ভেজিসেই যেন বেশি থাকে। লাঞ্চ স্টার্ট করার 30 মিনিটস আগে আমি বলবো এক গ্লাস জল খেয়ে নিতে। জল খাবার আধ ঘন্টা পরে যে লাঞ্চ স্টার্ট করা হবে, লাঞ্চ স্টার্টিংয়েই আমি বলবো স্যালাডটা ইনটেক করতে আগে। তারপরে স্যালাডের পরে পরেই ভেজিস ইনটেক করবে, তারপরে প্রোটিনটা ইনটেক করবে। সে প্রোটিনে বললাম চিকেন থাকতে পারে, ফিশ থাকতে পারে, খুব বেশি না, 60-80 গ্রাম, 100 গ্রাম যথেষ্ট। সেটা একদম লাইট রান্না করবে, চিকেন স্যুপ রাখতে পারো, খুবই ভালো, ঠিক আছে? তো দেখবে স্যালাড খাওয়ার পর, ভেজিস খাওয়ার পর খুব বেশি আর পেটে জায়গাও থাকছে না, তার আগে জলও অনেক বেশি খাওয়া হয়েছে, খুব বেশি খেতেও ইচ্ছে করবে না, ঠিক আছে? এই খাবারটা খাওয়ার পর ব্লোটেডও ফিল করবে না, খুব ভালো লাঞ্চ মিল। লাঞ্চ মিলের পর যে আফটারনুন স্ন্যাক্স, আফটারনুন স্ন্যাক্সে কী রাখতে পারো? যে কোনো একটা ফ্রুটস রাখতে পারো। ফ্রুটসে আমি বলবো যে অরেঞ্জ রাখতে পারো, মুসম্বির রাখতে পারো, তার সাথে গ্রিন টি রাখতে পারো, কিংবা মুগ, মুগ যদি ভেজানো থাকে বা ছোলা সেদ্ধ যদি থাকে, এগুলোর একসাথে স্যালাড বানানো যেতে পারে, একসাথে চাট বানিয়ে কিছুটা খাওয়া যেতে পারে, তার সঙ্গে কিছু যদি ভেজিস থাকে খুবই ভালো হয়। আর গ্রিন টি, গ্রিন টি সারাদিনে 3-4 বার খাওয়া যেতে পারে, খুব ডিটক্স ড্রিঙ্কস, খুব ভালো। আমি টি ব্যাগের কথা বলছি না, লুজ লিফ গ্রিন টি আমি ইনটেক করার কথা বলছি। নেক্সট বলবো ডিনারের কথা। ডিনার 8টার মধ্যে কমপ্লিট করে নেওয়া উচিত, খুব বেশি রাত করে ডিনার ইনটেক করা উচিত না। 7-8টার সময় ডিনার ইনটেক করবে, খুব বেশি কোয়ান্টিটিতে যেন মিলটা না হয়। সেখানে কী থাকবে? লাঞ্চের মতোই কার্ব জাতীয় খাবার অ্যাভয়েড করলেই বেটার হয়। রুটির কথা বলছো, আমি রুটির থেকে বরং ভাতকে খুব বেশি প্রেফার করি, কারণ রুটি ডাইজেশনে অনেক প্রবলেম করে আর ক্যালোরিও খুব বেশি। অনেকের এটা মিথ রয়েছে, ভুলভাবে তারা ভাবে ওয়েট লসের জন্য রাইসের থেকে বেটার হচ্ছে হুইট রুটি, কিন্তু না, হুইট রুটির থেকে অনেক বেটার হচ্ছে রাইস। কম পরিমাণে খাবে, ক্যালোরিটাও কম, খুব ভালো ডাইজেশন হয়, ঠিক আছে? কিন্তু আমি এই মুহূর্তে বলবো যে না খেলেই বেটার হয়। যদি খুব বেশি খিদে পায় তাহলে খুব কম করে একটু ভাত নিতে পারো, তার সাথে চিকেন নিতে পারো বা মাছ নিতে পারো, খুব লাইট রান্না থাকবে, চিকেন স্যুপ নিতে পারো, ভেজিস থাকবে বেশি করে আর সেখানে স্যালাড থাকবে। সেম নিয়ম, আগে স্যালাড আর ভেজিস ইনটেক করে নেবে, তারপরে চিকেন কিংবা মাছ যেটা থাকছে সেটাও ইনটেক করতে পারো। হ্যাঁ, চিকেন কিংবা মাছ কিংবা পনির কিংবা সয়া চাং থাকতে পারে, ঠিক আছে? আর তারপরেও যদি পেটে জায়গা থাকে সামান্য ভাত নিলেও নিতে পারো, তবে এই 2-3 দিন অ্যাভয়েড করলেই বেটার হয়, কারণ খুব বেশি ক্যালোরি আমাদের কয়েকদিনে ইনটেক করা হয়ে গেছে, সেটাকে মেনটেন করতে হলে এইভাবেই মেনটেন করতে হবে, ঠিক আছে? নেক্সট বলবো যদি রাত অবধি জাগা হয়, ঘুমোতে যাওয়ার আগে বেড টাইম মিল হিসাবে 250-300 ml মিল্ক, ঠিক আছে? আর সঙ্গে 1 মুঠো বাদাম যেন থাকে, ঠিক আছে? তো যথেষ্ট সারাদিনের এইভাবেই ডায়েটটাকে মেনটেন করবে। এইভাবেই মেনটেন করলেই একটা ঠিকঠাক জায়গায় মেনটেনিং ক্যালোরিতে আবার ফেরোতে পারবে নিজেকে, নিজের বডিকে, নিজের হেলথকে, ঠিক আছে? সারাদিনের ডিটক্স স্মুদি কিছু ইনটেক করতে পারো স্ন্যাক্স টাইমে। স্ন্যাক্স টাইমে যে খাবারগুলো বললাম তার পরিবর্তে ডিটক্স স্মুদি হতে পারে। স্মুদি কীভাবে হতে পারে? আমি এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে সব গ্রিন সুপার ফুডস দিয়ে একটা ডিটক্স ড্রিঙ্কস বানিয়েছিল। সেখানে পালং থাকছে, যে কোনো ক্যাবেজ থাকছে, লেটুস থাকছে, শসা থাকছে, এগুলো সব একসাথে যদি ব্লেন্ড করা হয়, হ্যাঁ আদাটাকে রাখতে হবে,
আদা থাকবে, গোলমরিচ থাকবে, এগুলোকে সব যদি একসাথে ব্লেন্ড করা হয় খুব ভালো একটা ডিটক্স ড্রিঙ্কস, সঙ্গে পাতিলেবুর যদি রাখা হয় খুব ভালো ডিটক্স ড্রিঙ্কস, সেখানে ভিটামিন সিও থাকছে। তো এইভাবে ডিটক্স ড্রিঙ্কস বানাতে পারো, সারাদিনে 2-3 বার খেতেই পারো। আর বডিকে এই মুহূর্তে ডিটক্স করা খুবই দরকার, কারণ কয়েকদিন ধরে যেভাবে বাইরের জাঙ্ক ফুড ইনটেক করা হয়েছে, ক্যালোরি যেরকম খুব বেশি ইনটেক হয়েইছে, তার সঙ্গে লিভারও কিন্তু টক্সিন অনেক বেড়ে গেছে। ডিটক্সিফাইয়ের জন্য ড্রিঙ্কসগুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে আমার ইম্পর্ট্যান্ট টিপস, কিছু ডুজ অ্যান্ড ডোন্টস, কীভাবে কাম ব্যাক করবে। আমাদের নেক্সট আপকামিং যদি কোনো কিছু এরকম সেলিব্রেশনও থাকে, যদি কোনো পার্টিও থাকে, তো 2-3 দিন আগের থেকে আমরা একটা প্রিপারেশনের মধ্যে আসতে পারি। 2-3 দিন আগে যদি আমাদের ক্যালোরি ইনটেক খুব কমিয়ে দিতে পারি, বিশেষ করে কার্বের পরিমাণ যদি খুব কমিয়ে দিই বা না নিই, সেখানে আমাদের 3 দিন পর বা 4 দিন পর যে আমাদের পার্টি রয়েছে, ওভার ইটিং যে আমাদের হয়ে যাচ্ছে, ওভার ক্যালোরি যে ইনটেক করছি, সেটা আমাদের কোনো ক্ষতি করবে না, কোনো প্রবলেম করবে না, কারণ আমরা মেনটেন করব আমাদের রেগুলার ক্যালোরিকে। আমরা কার্বোহাইড্রেট যত বেশি ইনটেক করি, ওয়াটার তত বেশি হোল্ড করে। ওয়াটার খালি পেটের মধ্যে হোল্ড করে না, সারা শরীরে হোল্ড করে থাকে, তাই আমরা আমাদের জ লাইন বেড়ে যায়, মানে মুখটা অনেক বড় সড়ো লাগে, কোনো পার্টিতে গেলে আমাদেরকে দেখতে খারাপ লাগে। তো আমরা সবসময় চাই যে আমাদের শার্প লাগুক, ঠিক আছে, আমাদের বডি খুব স্লিম থাকুক। তো এইভাবেই আমরা তো চাই, সেখানে আমরা কি চাই যে পেট বড় হয়ে গেছে, কোনো পার্টিতে যাচ্ছি, তাই 2-3 দিন আগের থেকে যদি আমরা এটা মেনটেন করতে পারি, কার্বের পরিমাণ খুব কমিয়ে দিতে পারি, খুব লেস ক্যালোরি যদি ইনটেক করি, সেখানে জল আর আমাদের এখানে শরীরে হোল্ড করছে না। তো হোল্ড না করার জন্য সেখানে আমাদেরকে সার্ভ লাগে, ঠিক আছে। তারপরে কোনো পার্টিতে বা কোনো সেলিব্রেশনে গিয়ে যত বেশি যদি আমরা ক্যালোরি ইনটেক করেও থাকি, শরীরে সেটা ক্যালোরিটা মেনটেন হয়ে যায়, ঠিক আছে, সেখানে খুব বেশি ক্ষতি করে না। তো এইভাবে আমরা মেনটেন করতে পারি। যে কোনো আমাদের যদি ইনভিটেশন থাকে, আমাদের পার্টি থাকে বা সেলিব্রেশনে আমরা যাই, খুব একটা আমাদের প্রবলেমও হবে না। তবে সবসময় চেষ্টা করবে যাতে আমাদের ডায়েট ঠিক থাকে, আমাদের লাইফস্টাইল যাতে ঠিক থাকে, আর অ্যালকোহল জাতীয় ড্রিঙ্কস এসব অ্যাভয়েড করাই উচিত, সে যেখানেই হোক যবেই হোক, ঠিক আছে। যদি খাওয়াও হয়, সেখানে চেষ্টা করবে যতটা কম খাওয়া যায়। তো এইভাবেই নিজের হেলথকে ঠিক রাখো, নিজের বডিকে ডিটক্স করো, আর লাইফস্টাইলটাকে একটা ডিসিপ্লিনের জায়গায় রাখো। ভালো থেকো, থ্যাংক ইউ।